আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সাথে আছে আমি রেনিস কিবলা। ফজরের পরেই চলে এলাম কিচেনে, সিমাই রান্না করব। তো দীপকে বললাম যে বাবা কোরবানি দিতে হচ্ছে, কোরবানি দিয়ে তারপরে খেতে হয়, যাদের নামে কোরবানি করা হয় তাদের কোরবানির পরে খেতে হয়। তা তোমার নামে যেহেতু কোরবানি হবে তুমি পরে খাবা, কাজেই সিমাইটা একটু পরে রান্না করি, না তা হবে না, তুমি আগেই রান্না করে রাখবা। ঠিক আছে, রান্না করে রাখলাম। তোমরা এখনও মসজিদ থেকে ফেরে নিয়ে আমার ক্ষুধা লেগেছে, আমি একটু খেয়ে নিচ্ছি। যেহেতু আজকে সকালে অন্য কিছু রান্না করব না, আর অন্য কোনো কিছুই মিষ্টি জাতীয় আর কিছুই করব না, কারণ ছেলেমেয়েরা পছন্দ করে না, ওরা খাবে না। আর কুরবানিতে তো কথাই নেই, কখন বিরিয়ানি রান্না করব তখনই সেই বিরিয়ানি খাওয়া হবে। তো আমি দেখিয়ে নিচ্ছি একটু আপনাদের আমাদের কোরবানির পশু, এই যে ছাগল, একটা ভেড়া আর হচ্ছে একটা গরু। তো ভেড়াটা হচ্ছে দীপের পাপার একটা শখ, যে তার প্রতি বছর একটা ভেড়া কোরবানি দিতেই হবে, কারণ ভেড়া খেতে সে খুব পছন্দ করে। আর এই হচ্ছে আমাদের গরু। তো বন্ধুরা, অনেকেই হয়তো জানেন যে আমার বোনের হাজবেন্ড সে ক্যান্সারে আক্রান্ত, কেমো চলছে, এবং কেমো চলাকালীন সময়ে সে সাংঘাতিকভাবে অসুস্থ, যেটা তার শরীর কেমোটাকে নিতে পারছে না। তো এরকম অবস্থার মধ্যে দিয়েই আমাদের মানসিক অবস্থার কেমন থাকে, বিশেষ করে আমরা দুই বোন, বাবা মা নেই, তো সেই এত কষ্টের মধ্যেও কিন্তু অবিচল আছি, যে আল্লাহ যেন ধৈর্য দেন। সেইভাবেই আছি যে আমার বাড়িতে কিন্তু ঈদের কোনো কমতি হয়নি, আর আমার বোনের বাড়িতে, আমার বোন তো বাড়িতেই নেই, সে ঢাকা আমার দুলাভাইকে নিয়ে এবং তার ছোটো ছেলেকে নিয়ে হসপিটালে, আর তার বড়ো ছেলে শুধুমাত্র বাড়িতে আছে। তবে আমি এমনই দুর্ভাগী যে আমার বোনের ছেলেটাকে যে আমি আমার বাসায় নিয়ে আসবো, বাসা আমার পাশের পাড়াতেই, সেই সৌভাগ্য আমার অবশ্য কখনো হয় না এবং ভবিষ্যতেও হবে কি না জানি না। যাই হোক, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আমাদের ভালো আল্লাহর কাছে আমরা নিজেরাই চাই। তো এই যে আমি কিন্তু ছাগল আর ভেড়া জবাই দেওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি, কারণ মানে গত রাত আগের দিনের সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে খুলনা শহর, মূল শহর যেখানে একেবারে পানির নিচে। তো পরে যখন এই যে বৃষ্টি একটু ছিটে ফোটা করে আসছে, তখন আমি একটু গরুটার ভিডিও একটু নিচ্ছিলাম। তো এই যে আমার কিন্তু শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে, এই যে শিউলি ফুল পড়ে আছে, আমি আগে একটু সকালে কুড়াতাম, আজকে বৃষ্টির কারণে এখন আর হয়ে উঠছে না। তো এই যে দীপের পাপা ঘরে এখানে ভেড়া আর ছাগলের কলিজা ফুসফুস এগুলো পাঠিয়ে দিয়েছে, এগুলো আমি ঘরে বসে কাটবো, কষাই আর এ সমস্ত কাটার ঝামেলা যাবে না। আর এদিক থেকে আমি আদা, রসুন, টক দই এগুলো সব নামিয়ে রাখলাম, যে যখনই গোশত পাঠাবে আমি যাতে বিরিয়ানিটা শুরু করে দিতে পারি। আর এই যে আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছি, এটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে আমি কিন্তু রান্না করব কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি করব না। আমি কোরবানিতে সবসময় কাচ্চি বিরিয়ানি করি, এবং সেটা প্রেশার কুকারে। প্রেশার কুকারে কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়। আমরা তো শহুরে জীবনে চুলা পাই না, তারপরে যে দমে রাখতে হয়, এত সব আসলে কোরবানিদের সময় সুযোগ হয়ে ওঠে না, যে যার কারণে কিন্তু আমরা কাচ্চি বিরিয়ানিতে প্রেশার কুকারেই করতে পারি। তো দীপের পাপা এসে বললো যে তার অনেক ক্ষুধে লেগে গেছে, গরুর মাংসটা দিতে দেরি হবে, এজন্য আমি তাড়াতাড়ি করে এই খাসির মাংসটাই আমি রান্না করে, এখানে আমি 1.5 কেজি মাংস খুব দ্রুত রান্না করেছি, ভাত রান্না করলাম, সাদা ভাত, এটা দিয়ে এখন ওদের, কেবল এখন 12টা বাজে কিন্তু ওদের খেতে দিচ্ছি। যাই হোক, এখন আমি গরুর মাংস পেয়ে গেছি, আমি সব কিছু মাখিয়ে এই যে আমি এখানে, সেই যে আমার ভেজানো চাল, তারপরে ব্রেস্তা বাড়তি যেগুলো দিয়েছি, ব্রেস্তা আর মাংসটা তো ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন এবং রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে, তো সেটা দিয়ে সব কিছু ম্যারিনেট করা ছিল আধা ঘন্টা। এই যে আমার কাচ্চিটা কিন্তু হয়ে গেল, প্রেশার কুকারে কাচ্চি বিরিয়ানিটা অনেক সুন্দর হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যদি আরও ভালো লাগে, ভালো লাগার থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয়, আর তখন নিশ্চয়ই আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক, এবং এটা কিচেনে একরকম রং আসছে এবং আমার ডাইনিংয়ে কিন্তু আর একরকম রং আসছে, যাই হোক ক্যামেরার জন্য এরকম হতে পারে। তো এটা আমার খাবার, আমি নিয়ে নিচ্ছি, অন্য সবার খাওয়া হয়ে গেছে, দই, স্প্রাইট এবং বিরিয়ানি, এটা দিয়ে এখন আমি খেয়ে নেব, কারণ বিকেল হয়ে গেছে, আমারও বেশি টুকিতে লেগেছে, তো খেয়ে নেব।
তো বন্ধুরা কেমন হলো ভিডিওটি? আর সবাই যেহেতু এক ভিডিওই দেখাচ্ছে সেরকম আমিও দেখালাম, তো দোয়া করবেন আমাদের জন্য। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।